শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসই হতে যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। মঙ্গলবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বৈঠকের পর এ কথা জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল জানান, এ মুহূর্তে অন্তর্বর্তী সরকারের মেয়াদ সম্পর্কে কিছু বলা যাচ্ছে না। ভারতের এনডিটিভিকে দেওয়ার সাক্ষাৎকারে ডক্টর ইউনূস জানিয়েছেন বাংলাদেশে চলমান সহিংসতার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাই দায়ী। গণতন্ত্র ফিরলে সবকিছুই স্বাভাবিক হবে বলেও আশা করছেন তিনি। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে বাংলাদেশের পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন এই তথ্য নিশ্চিত করেছেন। বৈঠকে অন্তর্বর্তী সরকারে কারা থাকবেন রাষ্ট্রপতির কাছে এ সংক্রান্ত একটি তালিকাও দেয়া হয়েছে বলে জানিয়েছেন সমন্বয়করা। ছাত্র আন্দোলনকারীদের পক্ষ থেকে যে সরকারের নাম প্রস্তাব করা হবে তেমনটাই করা হবে বলে রাষ্ট্রপতি তাদের আশ্বস্ত করেছেন বলে দাবি করেন সমন্বয়ক নাহিদ ইসলাম। ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। চলমান সহিংস পরিস্থিতি নিয়ে বৈঠকে রাষ্ট্রপতি উদ্বেগ জানিয়েছেন। পুলিশ বাহিনী সহ সংখ্যালঘুদের ওপর যে হামলা হচ্ছে তা রুখতে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান নাহিদ ইসলাম। আইন শৃঙ্খলা বাহিনীকে পুনর্গঠনের মাধ্যমে দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে বলে জানান তিনি। এবং আমাদের যে সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে তাদেরকে রক্ষা করতে হবে। একটি বিশেষ সময়ে অন্তর্বর্তী সরকার গঠিত হতে যাচ্ছে, যে কারণে এর সুনির্দিষ্ট মেয়াদ কেমন হবে সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না, এমনটাই জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, এমন পরিস্থিতিতে বিভিন্ন ভাবে এই অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক বৈধতা দেওয়ার সুযোগ রয়েছে। এ সময় ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের প্রশংসা করেন আসিফ নজরুল। সরকারের মেয়াদ এখনই ঠিক করা হয়নি, ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে আমাদের রাষ্ট্রপতি সম্মতি জানিয়েছেন। বাংলাদেশে চলমান সহিংসতা ও পরবর্তী করণীয় নিয়ে ভারতের গণমাধ্যম এনডিটিভির সঙ্গে কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি অভিযোগ করেন বর্তমানে চলমান পরিস্থিতির জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাই দায়ী। ইউনূস বলেন, শেখ হাসিনা গণতন্ত্র হরণ করেছিলেন, বিভিন্ন ভাবে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেছিলেন, গণতন্ত্র না থাকার কারণেই সবকিছু তৈরি হয়েছে, একে গণতন্ত্র নতুন করে ফিরিয়ে আনার মোক্ষম সময় বলে মন্তব্য করেন প্রফেসর ইউনূস। So this is the situation that we are starting, our starting point is, look, it will be in order, democracy will be practiced. বঙ্গবন্ধুর মিউরাল ভাঙার মতো সহিংসতার জন্য শেখ হাসিনাকেই দায়ী করেন ইউনূস। তিনি বলেন, হাসিনা নিজেই তার বাবা ও পরিবারের ভাবমূর্তি নষ্ট করে এই তিক্ততার জন্ম দিয়েছেন। Blame Hasina for that, leading the nation to destroy her father's image. মাসুম হাসান, TBN 24 নিউজ ডেস্ক। নিউইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।